দর্শক, আমি সাদিয়া কানিজ লিজা আপনাদের সামনে প্রতিদিনের মতো হাজির হয়েছে আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার রায়ে 14 জনার ফাঁসি ঘোষণা করা হয়েছে, এ বিষয়ে কী ভাবছেন সাধারণ মানুষ? তাহলে দর্শক, শুনে আসি সাধারণ মানুষের মতামত। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা দরকার ছিল, ফাঁসির রায়টা যদি অ্যাকচুয়ালি, আর আমি এটা বলবো যে অবশ্যই যাতে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে এই ইয়াতে যাতে সাফার না হয়, অরিজিনালি যারা অপরাধী তাদের সাজা হোক এটা আমরা কামনা করি। চাঞ্চল্যকর মামলার রায় হয়েছে, কারণ আমাদের দেশ একটি স্বাধীন দেশ, এই দেশের ভিতর দিয়ে এরকম একটি অস্ত্রের চালান এসেছে, এটা আমাদের বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে। তো রায়ের ব্যাপার আসলে হয় কি যে আমি যেহেতু একজন রায় দিয়েছি বিচারক, সেই রায়ের ব্যাপারে কোনো মন্তব্য করব না, তবে একজনের এত একটা মামলায় এতজনের একসাথে ফাঁসি এটাও একটা দেখার বিষয়। আসলে এটা তো আসলে আমাদের রাজনৈতিক বক্তব্য, অনেক সময় হয় না যে অনেক কাজ নিচু স্তরের লোকেরা করে বসে, মন্ত্রী এমপিরা করে বসে, হয়তো বা দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী জানে না কিন্তু পরবর্তীতে জেনে যায়, এটা আসলে একটা রাজনৈতিক বক্তব্য, এটা পুরোপুরি সত্যি নাও হতে পারে। আসলে আমাদের এই বাংলাদেশে 10 ট্রাক অস্ত্রের চালান বাংলাদেশে ঢুকছে, এটা সরকার জানে না, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জানে না, উদ্বোধন SBNS-এর যারা আছে তারা জানে না, এই কথাটা আসলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আমাদের মনে হয় এটার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের উদ্বোধন যারা আছে আইনের সাথে জড়িত, তারা এটার সাথে জড়িত আছেন, এবং এই রায়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট, যেহেতু এত বড় অস্ত্রের চালান 10 ট্রাক অস্ত্র মামলার অস্ত্রের চালানে আমরা এই রায়ে সন্তুষ্ট, যেহেতু একটা সঠিক রায় হয়েছে বলে আমি মনে করি। যারা সচেতন নাগরিক এবার এরা সবাই সন্তুষ্ট, সবাই খুশি, কারণ 10 ট্রাক অস্ত্র যেই জায়গাতে গেছে ওই স্থানটা এমন একটা জায়গা, ওই জায়গাতে প্রধানমন্ত্রী এবং শিল্পমন্ত্রী ছাড়া কোনো ব্যক্তি সেখানে পা রাখতে পারে না। কিভাবে সেই জায়গাতে 10 ট্রাক অস্ত্র প্রবেশ করলো? নিশ্চয়ই বেগম খালেদা জিয়া এবং মতিউর্রহমান নেজামি এরা পরিকল্পিতভাবে ওই অস্ত্র সেখানে নিয়ে আসে। রায় হয়ে যাচ্ছে, যে বিচার হয়ে যাচ্ছে এটা যত উপযুক্ত হয়েছে বলে আমি মনে করি, এবং বাংলাদেশের মানুষ মনে করে এই জাতীয় বিষয়ে এই রায়টা হওয়ার কারণে আগামীতে মানুষ সতর্ক হয়ে যাবে, যাতে কোনো দুষ্কৃতকারী বাংলাদেশের মধ্যে অনুপ্রবেশ করে এই দেশের মধ্যে, এই দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে যাতে এই দেশকে আর গড়ে তুলতে না পারে, এই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হোক আমরা আশা করি। তবে শাস্তিটা দাদা যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদেরকে করা হয় বা তারা হোক, এটাই চাই আর কি, এবং যাদের রায় হয়েছে ইতিমধ্যে তাদের ফাঁসি কার্যকর হোক, এবং এর রিলেটেড আরও যারা আছে, আরও একটা মামলা আছে, এই মামলার যাতে ভবিষ্যতে আর একটা ভালো রায় আমরা আশা করছি। না, এই বিষয়ে আমার মনে হয় ওই একটা রাজনৈতিক বক্তব্য, কারণ উনি যদি পরিক্রমার জড়িত থাকতেন তাহলে উনি অবশ্যই মামলার আসামি হইতেন, উনি এফআইআর থাকতেন। যেহেতু উনি প্রধানমন্ত্রী ছিলেন, দায়িত্বশীল দেশে ছিলেন, ওনার নাম আসে নাই, ওনার উনি কি আসামি হন নাই, সুতরাং তাকে এই জায়গাতে আনা এবং উদ্দেশ্যপ্রণীত, সুতরাং আমি এই রায়কে প্রত্যাখ্যান করছি। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম রায়ের পক্ষে এবং বিপক্ষে সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।